हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैमन आछेन सबाई? आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। तो एई तो आमरा जाच्छि एकटा मार्केटे, तो भाबलाम जेहेतु बेर होयेछि बा मार्केटे जाच्छि तो बंधुदेर साथे एकटु शेयर करि। तो आर एखन तो एइखाने चलछे एखन क्रिसमास, तो क्रिसमास उपलक्षे तो एरा मार्केटगुला खुबई खुबई सुंदर करे डेकोरेशन करे। তো ভাবলাম সেটাও একটু আমি বন্ধুদের সাথে শেয়ার করি যে এই দেশে এরা মানে মার্কেটগুলো কিভাবে ডেকোরেশন করেছে। তো এই তো আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে এরা কি কিভাবে ডেকোরেশন করেছে মার্কেটগুলো, আমি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে অনেক সুন্দর করে। এই তো আমি এখন চলে আসলাম ক্রিসমাস ট্রি এর কাছে। তো এটাতে দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, খুবই খুবই সুন্দর। এখানে বাচ্চারা সব সময় খেলাধুলা করে থাকে, দেখতে পাচ্ছেন অনেক উঁচু করে ট্রিটা বানিয়েছে। তো এই তো আমার বাবা ওখানে গিয়েছে, এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি। খুবই খুবই সুন্দর, এবং প্রতি বছরই এখানে এই ট্রিটা করা হলে আমার ছেলে মেয়ে দুজনেই অনেক পাগল হয়ে যায় যে এখানে খেলাধুলা করবে, অথবা ওরা ছবি তুলবে ভিডিও করবে। তো এই যে আমার মেয়েও এখন গেল, তো আমি ওদের দুজনকেই ভিডিও করে নিচ্ছি। প্রতি বছরই এই জায়গাটাতে এই ট্রিটা বানানো হয়ে থাকে।
আর এখানে ক্রিসমাস উপলক্ষে এখানে যে মেলা বসেছে, কিছু দোকানপাট বসেছে। এই তো এই যে এই দোকান থেকে আমাদের কিছু কেনার মতো নাই। দেখতে অনেক সুন্দর লাগে, এই যে দেখুন অনেক সুন্দর করে এগুলো সাজিয়েছে। খুব সুন্দর করে এরা ডেকোরেশনটা করেছে। এই বছর অবশ্য খুবই কম ডেকোরেশন করেছে, হয়তো ভাইরাসের কারণে এরা অত ডেকোরেশনটা করেনি। এখানে একটা হরিণও তৈরি করেছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হরিণটা। খুব সুন্দর করে এরা ডেকোরেশনটা করে, দেখে তো খুবই খুবই ভালো লাগে। আজকে এ পর্যন্তই। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।